পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে পুলিশের তাণ্ডবের অভিযোগ উঠল ভাটপাড়া থানার 6 নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর ঝিলমাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলোক করের ছেলে অনিকেতের এদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল। এরই মধ্যে অলোকের ভাই পমের স্ত্রীকে নিয়ে অশান্তি বিঁধে যায়। অনুষ্ঠানের মাঝেই দাম্পত্য কলহের জেরে পমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয় তার স্ত্রী। অভিযোগ, পমের শালিকা জোর করে তার বোনকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অলোকের স্ত্রী টুম্পা তাকে দেওরের স্ত্রীকে বোঝাতে যায়। তখন পমের শালিকা টুম্পাকে চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ। এরপর কর পরিবারের সদস্যরা পমের স্ত্রী, শালিকা এবং শাশুড়িকে ঘর বন্ধ করে আটকে রাখে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। ওই কর্তব্যরত পুলিশের হাতে 5 জন মহিলা আহত হয়েছেন। পুলিশ ইন্সপেক্টর কি করলো, সম্মুদার কানটা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে ঠাসা ঠাস চড় মারলো। তারপরে সম্মুদাকে যখন বোন মারছে, বোন গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে তখন কি করলো, সরিয়ে দিল। উনি কি করলো, বোনকে এক লাথি মেরে দিল। তার সঙ্গে সঙ্গে এরমভাবে ঘুষি মেরে যে পুরো একদম গ্যাসের উপরে যত হাতাকুন্তি ছিল সব দিয়ে মেরেছে, সবাইকে মেরেছে। নেশা করা ছিল, একদম একদম নেশা করা ছিল। অন ডিউটি একদম। কোনো মেয়ে পুলিশ আনেনি, কিচ্ছু আনেনি। ও তো ওকে মারলো কেন? নামের ব্যাচ খুলে নিয়েছে, যার জন্য আমরা নামটা দেখতে পাচ্ছি না ওনার। না, ব্যাচটা খুলে নিয়েছে পুলিশ অফিসার অন ডিউটি থাকেন, তাদের ব্যাচ থাকে। একটা অপারেশন করে আমরা এখানে ওকে দাঁড়িয়ে রাখছি, কেন মারলো না? এমনকি ওই পুলিশ অফিসারের হাতে আক্রান্ত হলেন স্থানীয় এক তৃণমূল নেতা। এরপর ক্ষুব্ধ জনতাই পুলিশ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব সহ ভাটপাড়া থানার আইসি অনুপম মণ্ডল ঘটনাস্থলে গিয়ে তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।